এর জন্য আমরা কমিশনার সাহেবকে চিঠি দিয়েছি সিটিজ বিমান তার প্রেক্ষাপটে গতকালকে গত পরশুদিন আমাদেরকে এখানকার নির্বাচন বলে চলছে সেই নির্বাচনের ধারা দিয়ে আমাদেরকে সেখান থেকে বিরোধী থাকার জন্য বলেছে আমরা যথাযথ সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দলীয় কার্যালয়ে আসব এসে আমাদের নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা কর্মসূচিগুলি পরে পরে আলোচনা বিলোচনা করে আমরা সিদ্ধান্ত এটি ছিল আমাদের গতকালকে সিদ্ধান্ত তারপরে সকালে আমরা দেখলাম যে রাজশাহী শহরে অলিখিত কারফিউ করে সেই কারফিউতে স্যান্ডেল পট্টি পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ ছিল তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখেছি যে হার্ডওয়্যার পট্টি বন্ধ ছিল জিরো পয়েন্ট পর্যন্ত পুলিশের অলিখিত কারফিউ ছিল রাজশাহী কলেজ পর্যন্ত তো আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই কোর্টে আমরা যাই এবং কমিশনার সাহেবের সাথে কথা বলার জন্য আমরা সময় চাই সেই সময়টি বিকাল চারটায় আমাদেরকে সময় দেওয়া হয়েছিল আমরা সেখানে যাই এবং গিয়ে আমরা আমাদের কথাগুলি বলি কেন কি কারণে পার্টি বসে তালা মারা হয়েছে কেন আমাদেরকে এখানে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বা যাবতীয় আমাদের সাথে আলাপ আলোচনা হয় আমরা যথারীতি বলি যে পার্টি অফিসে যেহেতু ডেমোক্রেসি একটা সুন্দর জিনিস এই সুন্দর জিনিসকে নষ্ট করার জন্য সরকারের যে আজ্ঞাবহ বাংলাদেশের কর্মচারী কর্মকর্তারা এটা হতে পারে সেটা আমরা প্রতিবাদ দিয়েছি যে আমরা আজকে গতকালকে বলেছি যে আমরা আজকে সকালে পার্টি অফিসে যাবো আপনারা যথারীতি পার্টি অফিসটা খুলে দিন আমরা কর্মকর্তারা বসবো পার্টি অফিসের যথারীতি কার্যক্রম আমরা চালানোর জন্য আমরা এখানে এসেছি আমরা আজকে এসার পর আসার পরে আমি কমিশন সাহেবকে রিং করছি উনি এখন পর্যন্ত রিং ধরেননি আমি ওসি সাহেবকে রিং করেছি উনি ধরলেন ধরার পর আমি সাহেবের সাথে কথা বলে আপনাকে সর্বশেষ কী পরিস্থিতি হয় সেটি জানাচ্ছি এখনও তালা সেই তালাটা প্রশাসন কর্তৃক আমরা এই তালা হাত দিতে চাই না আমরা রাত্রি ১২টা হলো এই আমাদেরকে গ্রেপ্তার করলো আমরা চিন্তে আসে না আমরা প্রশাসনের শুভ বুদ্ধির উদয় হয় এবং এই পার্টি অফিস খুলে দেয় এই কারণে বলছি যে জনগণের প্রতিনিধি জায়গা হলো রাজনৈতিক সেই জায়গাটি যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু এখানে কথা বলার কোনো পরিবেশ নেই আমরা বিনয়ের সাথে বলবো যে পার্টি অফিসে আমাদের অফিস কক্ষ সম্মেলন কক্ষ ইমিডিয়েট খুলে দেবো ভাই ইয়ে আপনি একজন কেন্দ্রীয় নেতাও বটে ঘুমটা খেয়াল রেখে তো সেই মোবাইলটা তো সেই জায়গা থেকে বলছি যে আপনারা কি গতকালকে কর্মসূচি একদমই পালন করতে পারেননি নাকি না থানা পর্যায়ে করেছিলেন থানা পর্যায়ে আমাদের প্রোগ্রাম আমরা পরবর্তীতে দিয়েছিলাম কোর্ট থেকে সেটা থানা পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলায় যেখানে সুবিধাজনক অবস্থান করেছে সেখানে আচ্ছা আর হচ্ছে যে বিএনপি নেতা আবু সাইদ চাঁদের বক্তব্য নিয়ে আমেরিকাও একটা বক্তব্য দিয়েছে বিবৃতি দিয়েছে তো আপনারা এই বিষয়ে তার বক্তব্যটাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে কোন নেতার বক্তব্য যদি মানে কি বলে সাধু চলিতের বাইরে হয় তাহলে সেটা কোর্ট বিচার তাই না এখানে কোর্টে উনি হাজিরা দিবেন দিয়ে কোর্ট সেই বিচার কাজ দেখবেন এবং উনি যে বক্তৃতাগুলো দিয়েছেন কোন প্রেক্ষাপটে এবং তার কি উদ্দেশ্যগুলো বলেছেন সেটি কোর্ট বিচার বিশ্লেষণ করলেই আমার মনে হয় এর উত্তর পাবে আচ্ছা চাঁদকে পাওয়া যাচ্ছে না এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন প্রশাসন ইচ্ছা করলে এদেশে মাটির নিচে অনেক কিছু বের করতে পারে গোটা বাংলাদেশে যে ঘোলাটা পরিবেশ সৃষ্টি করার প্রক্রিয়া করছে পাইকারা করছে এটা সরকারি দলের একটা অপসংস্কৃতি অপরাজনীতি উনি কি নিজে থেকে গা ঢাকা দিয়ে আছেন না অন্য কোনো বিষয় আছে এটা আমরা জানি না আমাদের সাথে কোনো যোগাযোগ নেই আমরা বলবো যে তাকে সসম্মানে কোর্টে হাজিরা দিয়ে তিনি তার পরিবার এবং দলকে সম্মানিত আপনি কিছু বলেন।
বিসমিল্লাহ রহমান রহিম একটু ওসি শ্যাম্পিং করেছে সেটা তো বলেছে, আমরা তো বলছি আমরা যে মাইকের সামনে বললাম যে চাঁদ সাহেবকে অবিলম্বে কোর্টে হাজির করা এবং তার পরিবার এবং দলকে ফাইন দিতে হবে, এটা বলেছি পুলিশ কর্তৃক তালা মেরে দেওয়া হয়েছে রাজশাহী মহানগর জেলা ও বিএনপি মহানগর জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন আমাদের পক্ষ থেকে একশো ভাগ সহযোগিতা থাকবে, কিন্তু পক্ষান্তরে আমাদের এই পার্টি অবস্থায় কেমন হয় না যে একজন লোকের জন্য আমরা সবাই তো কথা দিচ্ছি, আমরা তো এমন কি মানে শহরের তো অন্তত আমরা মানুষ চিনে নাকি, তো প্রশাসনকে যে আমরা বলছি তো যে আমরা পার্টি অফিস থেকে আপনাদের সিসিএসবির লোকজন সারাক্ষণ দেখছি যে আমরা ওনার সাথে যোগাযোগ করা রক্ষা করার জন্য তার পরিবারকে শান্তিতে রাখার জন্য তার পরিবারে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে বলা হচ্ছে যে উনি ইমিডিয়েট কোর্টে সারেন্ডার করা, এটা আমরা বলছি তো, এটা তো আমরা আমার বাড়িতে রেখে যে আমি বলছি তা নয়। রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে তালা বন্ধ করে রাখা হয়েছে। ভাই তালা যদি আমি ভাঙি তাহলে তো আমি আবার উল্টা কেস খাবো। আপনারা দেখছেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় তালা মেরে রাখা হয়েছে পুলিশ কর্তৃক, কোন নেতা কর্মীদের আসতে দেওয়া হচ্ছে না। আপনাদের কর্মকর্তাদের সুমতি যদি হয় ঠিক আছে আমরা চাচ্ছি না আপনাদের সাথে তারপরে ভুল এখন আমরা কি বলবো, আমরা এখানে বসে থাকি কি বলতো ভাই, কি বলছেন যে আত্মসমর্পণের পরে কি হবে ওটা বললে আত্মসমর্পণ করতে বলেন ইমিডিয়েট, এখন গড়িয়ে প্যাসিভ বয়েস অ্যাক্টিভ বয়েস হচ্ছে কি বলবো। হ্যাঁ বলো চাচা আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে আনুমানিক 12টার সময় পার্টি অফিসে এসেছি, মোশাদ্দেক হোসেন বুলবুল সাবেক মেয়র, আমি রাজশাহী মহানগর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মামুন্না রশিদ। গতকাল আমাদের কেন্দ্র ঘোষিত পদযাত্রা ছিল, এই পদযাত্রাকে বন্ধ করার জন্যে প্রশাসন পার্টি অফিসে তালা দেয় এবং প্রশাসন আমাদের অফিসের সামনে নন পাস সারা বাজারে 144 ধারা জারি করে। আমরা এই বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা বসি, আমরা ওনাদেরকে বলি যে আমরা শান্তিপূর্ণ একটা কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, আপনারা তালা দিয়েছেন, আমরা আপনারা এই তালাটা খুলে দিন, আর আমাদের যে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন গ্রেপ্তার করছেন এটা আপনারা এই মামলা এবং গ্রেপ্তার দিবেন না। ওনারা আমাদেরকে আশ্বাস দেয়নি, কিন্তু ওনারা আমাদেরকে বলেছে আর একটা কথা যে ওনারা এইটা ব্যাপারটা দেখবেন। এই জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা পার্টি অফিসে আসব, আমরা নেতাকর্মীরা বসব, পার্টি অফিস তালা হ্যাঁ প্রশাসন দিতে পারেন না, প্রশাসন একটা দলের পক্ষে কাজ করছে সরকার দলের পক্ষে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ। এই ছিল আমাদের রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে
সর্বশেষ অবস্থা।